আমি অনেক ক্ষেত্রে অনেক সময় অনেক কথাই বলি আমাদেরকে নিয়ে দেশে যে সবাই ষড়যন্ত্র করছে অনেক অনেক কথাই বলে আমি আপনাদের বলতে চাই বিশ্বের কোনো দেশই ক্রাইম মুক্ত আসবে না বিশ্বাস করি না আমরা চাকরি করার সুবাদে অনেক দেশ ঘুরেছি অনেক উন্নত দেশ দেখেছি কিন্তু সেই প্রেক্ষাপটে বর্তমান বাংলাদেশের যে আইন শৃঙ্খলা পরিস্থিতি যে অপরাধের পরিসংখ্যা আমি মনে করি এটা অত্যন্ত সন্তোষজনক নির্মূল আমি বলবো না কারণ নির্মূল করা পক্ষে সম্ভব না আমরা যে দেশের বড় বড় ক্রাইসিস গুলো বুঝতে জঙ্গিবাদের ক্ষেত্রে আমাদের সফল দেখিয়েছি সন্ত্রাসের বিরুদ্ধে সফল দেখিয়েছি একটা ক্ষেত্রে আমি স্বীকার করবো আমি বিশ্বাস করি বারবার বলতে থাকি যে আমি অবশ্যই সাংবাদিকবৃন্দ আমার সমালোচনা করবেন এবং গঠন লোক সমালোচনা করবেন যাতে আমি আমার আপনাদের সমালোচনা থেকে আমি আমার ভুলকে আমার ভুলকে আমি শুধু আমি সফল সেক্ষেত্রে যেটা আমি বলতে চাই বর্তমানে আমরা সবচেয়ে বড় চ্যালেঞ্জের মুখে রয়েছি মাদক নিয়ে যা আপনারা সবাই জানেন মাদকের অবস্থা ভয়াবহ আমরা চেষ্টা করছি এখন যে অবস্থা দাঁড়িয়ে আছে শুধুমাত্র মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর এবং এই আইন শৃঙ্খলা বাহিনী দিয়ে কোনো অবস্থাতে এই মাদককে নিয়ন্ত্রণ করা সম্ভব হয় যদি আমাদের এই সমাজকে বাঁচাতে হয় ভবিষ্যৎ প্রজন্মকে বাঁচাতে হয় তাহলে আমি মনে করি আপনাদের লেখনির মাধ্যমে জঙ্গিবাদ বিরোধী যে অভিযান আমরা করেছিলাম একটা সোশ্যাল মুভমেন্টের মাধ্যমে সেখানে সকল শ্রেণী পেশার মানুষ ইনভলভ হয়েছিল এই মাদকের বিরুদ্ধে আমাদের সকলকে ইনভলভ করতে হবে বিকল্প আন্তর্জাতিক ষড়যন্ত্রের মাধ্যমে এই দেশের যুব সমাজকে ভবিষ্যৎ প্রজন্মকে ধ্বংস করার একটা ষড়যন্ত্র শুরু হয়েছে অর্থাৎ তার থেকে প্রত্যাহার করে ধরে অবশ্যই আমাদের সকলকে একই প্ল্যাটফর্মে থেকে এক সেম পেজে থেকে এবং আমরা যেটা বলি ট্যাবের একটা স্লোগান আছে চলো যায় যুদ্ধে মাদকের বিরুদ্ধে এবং আপনারা নিশ্চয়ই জানেন বর্তমান প্রধানমন্ত্রী মাননীয় প্রধানমন্ত্রী জঙ্গিবাদ এবং মাদকের বিরুদ্ধে আছে এটাকে ধরে রাখার জন্য যা যা প্রয়োজন আমরা করবো আপনারা সহযোগিতা করবেন এই আশা করে আজকের করতে আয়োজন করছে।